আমি এই সমস্ত কথার বিরুদ্ধে করে আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে খুব সংক্ষেপে আমি দুটো কথা বলতে চাই। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছে প্রথম থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থক শিক্ষকগণ এই আন্দোলনকে যৌক্তিক এবং ন্যায্য মনে করে আমরা প্রথম থেকেই এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আমরা ইতিমধ্যেই নানা রকমের কর্মসূচি পালন করেছি। সেই সমস্ত কর্মসূচির ধারাবাহিকতায় আজকের আমাদের এই প্রতিবাদী র্যালি এবং আমাদের সংহতি সমাবেশ। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন গত 15 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত হওয়ার ঘটনার জের ধরে সারা বাংলাদেশে যে রক্তের হোলি খেলা হয়েছে, আমরা এটি আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলনে এই দেশের ছাত্র শিক্ষক মেহনতি জনতা আন্দোলন করেছিল, রাষ্ট্রভাষার দাবি পূরণের জন্য পাকিস্তানি হায়ানাদের কাছ থেকে আমাদের 22টি জীবন চলে গিয়েছিল, 22টি জীবন। 69-এর গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান আমাদের স্বাধীন বাংলাদেশের মানচিত্র এবং পতাকা দিয়েছে, সেই গণ অভ্যুত্থানে রক্ত গিয়েছিল এদেশের মানুষের 61 জন ছাত্র জনতা। কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি আদায়ের জন্য এদেশের ছাত্র সমাজ, এদেশের সাধারণ মানুষ, অভিভাবক, শিক্ষক, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মীর ইতিমধ্যেই প্রায় 250 মানুষ আমরা যে সমস্ত নির্ভরযোগ্য সূত্রগুলোতে শুনছি তাদেরকে জীবন দিতে হয়েছে। পাকিস্তানি হায়েনারা যারা আমাদের দেশে নব্য ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল, তারা আমাদের এই জাতির মূল পরিবর্তনকারী গণ অভ্যুত্থান গণ আন্দোলনগুলোতে যে সংখ্যক মানুষকে হত্যা করার দুঃসাহস দেখায়নি, আজকে স্বাধীন বাংলাদেশে আমাদের স্বাধীন এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলেন সেই ব্যক্তিবর্গের হাতে, সেই কর্তৃত্ববাদী ভোটারবিহীন স্বৈর শাসকের হাতে আমার দেশের 250 প্রাণ ইতিমধ্যেই ছড়েছে অল্প সময়ের মধ্যে। আমরা ধিক্কার জানাই, আমরা সহানুভূতি সমর্থন জানাই, সমকর্তৃত্ব জানাই সেই পরিবারগুলোর প্রতি যাদের পরিবার তাদেরকে স্বজন হারিয়েছে। আমরা ধিক্কার জানাই আমরা এই পরিবারগুলোর প্রতি সহমর্মিতা না দিয়ে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান থেকে শুরু করে সরকারের দায়িত্বশীল ব্যক্তি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন বলে যে এই হত্যাকাণ্ড হয়েছে সন্ত্রাসীদের হাতে, আপনারা গতকাল দেখেছেন যে যাদের মৃত্যুবরণ করেছে শতকরা 78% মৃত্যু হয়েছে প্রাণঘাতী গুলির আঘাতে, 22 জনের মৃত্যু হয়েছে রাবার বুলেট এবং ছোরা গুলিতে, বাকি অন্যদের জনরোষে বা অন্য কোনোভাবে মারধরের শিকার হয়ে তারা মৃত্যুবরণ করেছেন। সেই সরকার যারা বলে সন্ত্রাসীদের হাতে নাকি আমার সাইদ নিহত হয়েছে, 17 বছর কিশোর যিনি বলেছেন যে আমি আমার জ্ঞান ফিরার পরে আমি দেখি আমার হাতের হ্যান্ডকাপ, আমরা কোন দেশে বাস করছি, আমরা কোন দেশে বাস করছি, এই দেশ আমাদের মুক্তিযোদ্ধারা এই দেশ আমাদের জন্য রেখে যায়নি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এইটুকু বলতে চাই, আমাদের এই আন্দোলনকে, চূড়ান্ত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গুজব মহল সকাল থেকে আপনারা দেখেছেন যে সমন্বয়কদের স্বাক্ষর জাল করে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে তারা দেশবাসীর প্রতি, তারা তাদের গণমাধ্যমকে ব্যবহার করে এই সমস্ত কথা বলছে। আমরা এই সমাবেশ থেকে তাদেরকে ধিক্কার জানাচ্ছি, জনতার যে আন্দোলন সেই আন্দোলনকে কোন রকমের প্রহসন, কোন রকমের মিথ্যা, কোন রকম ছল চাতুরি দিয়ে বন্ধ করে যাবে না এই বিশ্বাস আমাদের আছে। আমরা আর রক্ত চাই না, গতকালও আপনারা দেখেছেন দুটো প্রাণ ঝরে গেছে, অনেকে আহত হয়েছেন। আমরা এই সমাবেশ থেকে আমরা শুধু এই কথাটি বলতে চাই, আর কোনো রক্তের হোলি খেলা না, আমাদের অবশ্যই এই যৌক্তিক দাবি মেনে নিয়ে এক দফার যে দাবি, সেই স্বৈর শাসক, কর্তৃত্ববাদী স্বৈর শাসক, যেই স্বৈর শাসককে পদত্যাগ করতে হবে এবং দেশে আমাদের বাসযোগ্য পৃথিবী করতে হবে।
শেষ আর একটি কথা আপনাদেরকে বলি আমি শেষ করছি, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমাদের জন্য শিক্ষকদের জন্য নিরাপদ নয়। আমাদের একজন সহকর্মী